দেশে এখন অনেক জটিল অপারেশন সম্ভব চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কিডনি প্রতিস্থাপন সহ বাংলাদেশে এখন অনেক জটিল অপারেশন হচ্ছে সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদের নেতৃত্বে সফল কিডনি প্রতিস্থাপনের সাথে যুক্ত চিকিৎসকরা এ সময় কিডনি প্রতিস্থাপনে সুস্থ হওয়া স্বামী মাখতার এবং কিডনি দানকারী মৃত সারা মা স্বপ্নম সুলতানাও উপস্থিত ছিলেন গত আঠারোই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ব্রেন ডেথ এক রোগীর দুটি কিডনি দুজন রোগীর দেহে সফলভাবে প্রতিস্থাপন করা হয়